My dear students, are you all right? Don't be morose. Our happy days may return soon. Let us start today's lesson. Tense, very important class. What is tense? Today I shall teach you about tense. Very important class. Tense. What is tense? Tense denotes the time of a verb. Ki bolam? Tense denotes the time of a verb. Kriya sampanno hoar shomoy ke tense orthat kriyar kal bole. Ki bolam? Kriya sampanno hoar shomoy ke tense bole. বুঝতে পারলে সবাই এই টেন্স মূলত তিনটি ভাগে ভাগ করা হয় তাহলে টেন্সকে ইংরেজিতে মূলত তিনটি ভাগে ভাগ করা হয় কি কি প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমান কাল পাস্ট টেন্স অর্থাৎ অতীত কাল আর ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল তাহলে প্রেজেন্ট পাস্ট ফিউচার টেন্সকে মূলত ইংরেজিতে এই তিনটি ভাগে ভাগ করা যায় এখন আমরা একটা একটা পার্টে চলে আসব প্রেজেন্ট টেন্স সহজভাবে বোঝার চেষ্টা করো যে প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমান কাল এটা আমরা কিভাবে বুঝবো যদি সাধারণভাবে কোনো কাজ করা হওয়া থাকা খাওয়া সাধারণভাবে যা হয় তো সেই অবস্থাকে বোঝায় তাহলে ভার্বের প্রেজেন্ট টেন্স হয় কি বললাম সাধারণভাবে কোনো কাজ করা হওয়া থাকা খাওয়া ইত্যাদি বোঝায় এরকম অবস্থাকে ভার্বের প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমান কাল বলে বোঝা গেল এখন আসছি পাস্ট টেন্স পাস্ট টেন্স মানে কি অতীত কাল যে কাজটা অতীতে হয়েছে মানে আগে সেই কাজটা সম্পন্ন হয়ে গিয়েছে অতীতে কি থাকবে সেখানে না ল লেলাম ত দিতাম এটা যোগ থাকে দেখো আমি লিখেছি ল লেলাম ত দিতাম যোগ আছে ঠিক পাস্ট টেন্সের নিশ্চয়তা লিখেছি দেখো বুঝতে পেরেছ তাহলে অতীতকালে কোনো কাজ হয়েছিল অতীতকালে কোনো কাজ করত অর্থাৎ ল লেলাম ত দিতাম যোগ থাকবে এমনটা বোঝালে ভার্বে পাস্ট টেন্স হয় এখন আমরা তিন নম্বর টেন্স আসব কি ফিউচার টেন্স ফিউচার টেন্স মানে কি ভবিষ্যৎকাল ভবিষ্যতে কোনো কাজ হবে সম্পন্ন হবে এমনটা বোঝাবে বোর্ডের দিকে তাকিয়ে দেখো ওখানে লিখেছি ববে যোগ থাকবে সে কাজটি করবে আমি কাজটি করব অর্থাৎ ববে যোগ থাকবে এমনটা বোঝালে ভার্বে ভবিষ্যৎকাল অর্থাৎ ফিউচার টেন্স হয় এই প্রসঙ্গে তাহলে আরেকবার তোমাদেরকে বর্তমান কালের কথা বলি বর্তমান কাল অর্থাৎ প্রেজেন্ট টেন্স আমি করি আমি যাই আমি খাই তো এগুলো যেমন ভাবে বলছি প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমান কালের উদাহরণ এটা করতে গিয়ে কখন কোন পার্সন হচ্ছে সেই জায়গাটা বেশি করে মনে রাখতে হবে কেন না আমি করি আই ডু আমরা করি উই ডু তারা করে দে ডু কিন্তু যখন বলবো সে করে এই যে সে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ঠিক এই থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয় এই জায়গাটায় তোমাদের বেশি করে খেয়াল করতে হবে আবার পড়াবার সময় আমি একই জিনিস বলবো তবে
সাধারণত ভাবে ইংরেজিতে টেন্স কে এই তিনটি ভাগে ভাগ করা হয়, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। তার সম্বন্ধে ছোট্ট একটু ব্যাখ্যা তোমাদের উদাহরণ সহ বুঝিয়ে দিলাম। এখন আমি তাদের বিস্তারিত বিভাগগুলো তোমাদের সামনে তুলে ধরব। দেখো, বলে আমি লিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট কেন, এইটা বলতে গিয়ে তোমাদের কাছে কি চলে আসবে, ইচ টেন্স ইজ ডিভাইডেড ইনটু ফোর পার্টস। কি বললাম, ইচ টেন্স ইজ ডিভাইডেড ইনটু ফোর পার্টস, অর্থাৎ প্রত্যেক টেন্স চার ভাগে বিভক্ত। ইচ টেন্স ইজ ডিভাইডেড ইনটু ফোর পার্টস, ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। কি বললাম তাহলে, ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এক এক করে আসি এসো। ইনডেফিনাইট, তাহলে প্রেজেন্ট টেন্সটাকে আগে ধরে নেব আমরা। প্রেজেন্ট টেন্সকে আমরা ধরে নিলে তাহলে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স সম্বন্ধে প্রথমে বুঝে নিয়ে এসো। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স সাধারণ বর্তমান কাল। কি বললাম, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স সাধারণ বর্তমান কাল। এই প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের এক্সাম্পল একটু আগে আমি বলেছি, ওই প্রেজেন্ট টেন্স বোঝাতে গিয়ে আই ডু, আমি করি। ঠিক নিচে লিখছি, দেখো হি বা সি, আর এখানে ভাবটা আমি লিখিনি। কেন লিখিনি আমি, তোমাদের ঠিক এই মুহূর্তে বোঝাবার স্বার্থে। হি বা সি হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই কারণে এই যে ডু এর সঙ্গে এস বা ই এস যোগ হয় বলেছিলাম, সেই কারণে দেখো কি লিখলাম, হি অর সি ডাজ। কি লিখেছি, ডাজ, ডুর সঙ্গে ই এস যোগ হয়েছে। তাহলে এখানে আই ডু মূল ভাবটি বসেছে আমি করি, আই ডু, এখানে এস বা ই এস যোগ হলো না। যখন আমি দিলাম হি বা সি, ডাজ হয়ে গেল, সে করে, হি বা সি ডাজ, ডুর সঙ্গে ই এস যোগ হলো মূল ভাবের শেষে। এই ক্ষেত্রে এস বা ই এস যোগ হয়। কোন ক্ষেত্রে, যখন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয় এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। বোঝা গেল। এবার আমি আসবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, ঠিক পরের পার্ট। কন্টিনিউ কথাটা সঙ্গে সঙ্গে তোমাদের মনের মধ্যে হচ্ছে যে এটা চলমান প্রক্রিয়া, চলছে। কেমন করে, শেষে দেখো তেছি তেছ এগুলো যোগ থাকে। আর এই ক্ষেত্রে মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হয়। তাহলে কি হয়, তেছি তেছ যোগ আছে এমনটা বুঝে নিতে পারলে সহজ করে প্রথমে বুঝতে হবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর তেছি তেছ যোগ যখন তোমরা দেখতে পাচ্ছ, তখন তোমাদের মনের মধ্যে একটা ধারণা হয়ে যাচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। এক্ষেত্রে সাবজেক্ট অনুযায়ী বিভাগ কি বসবে, না এখানে ইজ অ্যান আর, এখানে দেখো আই হয়েছে বলে অ্যান বসেছে, হি হয়েছে বলে ইজ বসেছে, সি হলে ইজ বসবে, দে হলে আর বসবে, তাই না? তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তোমরা দেখতে পাচ্ছ তেছি তেছ যোগ থাকবে। এটা দেখে আমরা সহজ করে বুঝে নেব এটা কন্টিনিউয়াস টেন্স। ভার্বের সঙ্গে তখন আমার মনে করতে হবে আইএনজি যোগ থাকবে, সাবজেক্ট কি আছে দেখে নেব, সেই অনুযায়ী আমার বিভব ইজ অ্যান অথবা কোনটা বসবে সেটাও আমার খেয়াল করতে হবে। এক্সাম্পল, আই অ্যাম ডুইং, হি ইজ ডুইং, ডুর সঙ্গে আইএনজি যোগ হয়েছে। আর সাবজেক্ট অনুযায়ী বিভব দেখো কোথায় অ্যাম বসেছে, কোথায় ইজ বসেছে, কখনো কখনো সেটা আবার আর বসতে পারে, ওই যে দে হলে আর বসবে প্লুরাল ক্ষেত্রে। ঠিক আছে, এই গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবারে আসবো কিসে, প্রেজেন্ট পারফেক্ট।
এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা আমি কি দেখে বুঝবো, এটা বুঝে নেওয়ার বিষয়টা আগে আগে বিষয়টাকে অত্যন্ত সহজ ভাবে নিতে হবে। কোন রকম টেন্স বোঝার ক্ষেত্রে অমনোযোগী হলে, এদিক ওদিক হলে টেন্স কিন্তু গুলিয়ে ফেলবে তোমরা। প্রথমে যখন তোমরা টেন্স ব্যাপারে মনোযোগ দেওয়ার চেষ্টা করবে, গভীর মনোযোগ দিতে হবে, বুঝতে পারছো? সুতরাং এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে বাংলা ভার্বের সঙ্গে ইয়াছি, ইয়াছ, ইয়াছে, ইয়াছি, ইয়াছ এইগুলো যোগ থাকে। আর কি হয়? হ্যাড কিংবা হ্যাজ বসে, সাবজেক্ট অনুযায়ী হ্যাড কিংবা হ্যাজ বসে। আর মূল যে ভাবটা থাকে তার পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। সাপোজ ডু, তাহলে কি হবে? ডু, ডিড, ডান, প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল। তাহলে পাস্ট পার্টিসিপলে কি পেলাম? ডান। কি লিখেছি? আই, আই এই সাবজেক্ট অনুযায়ী হ্যাব বসেছে, আই হ্যাব। ডু, ডিড, ডান, তাহলে আই হ্যাব ডান। যদি সি লিখেছি, হি লিখেছি এবং সি লিখেছি, হি এবং সি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, হ্যাজ বসেছে, হি হ্যাজ ডান, সি হ্যাজ ডান, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে। তাহলে এটা কি দেখে বুঝলাম? আর একবার শোনো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স যখন হবে তখন বাংলায় ইয়াছি, ইয়াছ যোগ আমরা দেখতে পাবো। তখন বুঝে নিতে হবে সাবজেক্ট অনুযায়ী একটি হ্যাব কিংবা হ্যাজ এই ভাব বসাতে হবে। আর কি? মূল যে ভাবটা থাকবে সেই ভাবে পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। ক্লিয়ার? এক্সাম্পল স্বরূপ, আই হ্যাভ ডান। নেক্সট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কি বললাম? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর মতো এখানে তেছি তেছ যোগ থাকবে। তো তোমাদের মনে হবে, স্যার আপনি তো বললেন তেছি তেছ যোগ থাকলে আমরা সঙ্গে সঙ্গে ভাববো ইজ এম আর ভার্বের সঙ্গে আইএনজি। হ্যাঁ, স্বাভাবিকভাবে তোমরা ভাবতে পারো যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। মনের মধ্যে তোমাদের এটা থাকতে হবে, আর একটু ভালো করে দেখতে হবে, ওই তেছি তেছ যোগ থাকবে। কিন্তু এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যখন হবে তখন দেখতে হবে কিছু সময় ব্যাপী কাজটা চলিতেছে কি না, কিছুক্ষণ ব্যাপী কাজটা চলিতেছে কি না, অর্থাৎ কিছু সময় আগে থেকে কাজটা শুরু হয়ে এই সময় পর্যন্ত চলছে, চলিতেছে। তো দেখো কি হবে, কিছু সময় ধরে চলছে, অর্থাৎ কিছু সময় ধরে কাজটা চলছে মানে চলিতেছে। তাহলে সেই তেছি তেছ ব্যাপারটা এসে যাচ্ছে। এক্ষেত্রে কি হবে? হ্যাভ বিন, প্রেজেন্ট কন্টিনিউয়াস যেমন ইজ এম আর হয় সাবজেক্ট অনুযায়ী, এই ক্ষেত্রে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হবে। এক্সাম্পলে যদি আমি দেখি, আই লিখেছি তো হ্যাভ বিন হয়েছে, হি লিখবো তো হ্যাজ বিন হবে, সি লিখবো তো হ্যাজ বিন হবে, দে লিখবো তো হ্যাভ বিন হবে। তো সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বিন বা হ্যাজ বিন হবে, মূল যে ভাব থাকবে তার সঙ্গে আইএনজি যোগ হবে। এই যে ডু ছিল মূল ভাব, তার সঙ্গে কেমন করে দেখো আইএনজি যোগ হয়ে ডুইং হয়ে গেছে। আই হ্যাভ বিন ডুইং, হি হ্যাজ বিন ডুইং, সি হ্যাজ বিন ডুইং, দে থাকলে দে হ্যাভ বিন ডুইং। এই গেল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বোঝা গেছে? এইভাবে প্রেজেন্ট টেন্সকে যেমন ভাবে আমরা পাঠে করলাম ঠিক তেমনি ভাবে পাস্ট টেন্স, আবার তেমন ভাবে ফিউচার টেন্সেরও প্রত্যেকটা পার্টকে আমরা চার ভাগে ভাগ করব। বিস্তারিতভাবে পরের ক্লাসে আবার আলোচনা করব। আজকের এই ক্লাস এ পর্যন্ত। ভালো থাকবে সবাই। গুড বাই।